Hello and welcome to all. Welcome to Notebook. Just sound tech to check kore ni ha. Okay, fine. আমি গার্গী দাস আর আজকে তোমাদের সাথে 22শে সেপ্টেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিসকাস করব বলে এসে গেছি আর সাথে থাকবে তার সাথে রিলেটেড জিকে। তো বিশেষ করে আমি মানে অনেকক্ষণ থেকে আমি একটু আমার একটু বাজে অভ্যাস আছে, আমি একটু পাংচুয়াল, তো আমি এখানে মোটামুটি ক্লাসের 10 মিনিট আগে থেকেই রেডি থাকি। তো আমি যখন দেখি যে তোমরা অনেকে ওয়েটিংয়ে আছো, বিলিভ মি মানে এত ভালো লাগে, কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্সের মেটেরিয়ালটা বানাতে আমার মোটামুটি দিনে 2 থেকে 3 ঘন্টা যায়। তো ওই 2 থেকে 3 ঘন্টা মেনলি যায় হচ্ছে ওই রিলেটেড জিকেগুলোকে খুঁজে খুঁজে এক জায়গায় করার জন্য। তো ওই 2 থেকে 3 ঘন্টায় যে মানে বলতে পারো খাটনি, তো সেইটা যে তোমাদের এই ওয়েটিং দেখে আর তোমাদের এতটা ভালোবাসা দেখে যে মানে কোথাও না কোথাও মনে হয় যে না, ওই খাটনিটা আমার সফল হচ্ছে। তো থ্যাংক ইউ সকলকে তোমাদের। আজকে এই ভিডিওটার পরে মানে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের পরে তোমাদের অনেক ছোট ছোট বোন, মানে আমি ক্লাস 11 12 বা যারা একদম ফার্স্ট ইয়ারে পড়ো গ্রাজুয়েশনে, তাদের অনেক মেসেজ পেয়েছি যে WBCS পরীক্ষার ব্যাপারে জানার জন্য। তো আমার মনে হলো সাবজেক্ট ওয়াইজ ভিডিও করার আগে একটু আমি তোমাদের পরীক্ষাগুলোর, কোনো অসুবিধা নেই, খেলা খেলাটাও একটা দেখা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে? তো পরে রেকর্ডিং ক্লাস দেখে দেবে, একদম অসুবিধা নেই। তো যেটা বলছিলাম, আজকে এরপর একটা ভিডিও দেবে একদম বিগিনার্সদের জন্য যে প্রিলিতে কি কি সাবজেক্ট থাকে, মেনে কি কি সাবজেক্ট, আর তারপরে আমাদের অ্যামেন্ডমেন্টের যে ক্লাস 4 হবে সেটা পার্ট 4 যেটা, সেটা আমি আজকে আজকে আপলোড করে দেবো। আর তো চলো আজকে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে অ্যামেন্ডমেন্টের যে ক্লাসটা আমি তোমাদের করাচ্ছি, আর ম্যাক্সিমাম 2 বা 3টে ক্লাসে আমার কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে কিন্তু একটা স্পেশাল আমি আগে থেকে নোটিফিকেশন দিয়ে দেবো, একদিন আমরা 1 ঘন্টার একটা সেশন রাখবো, বা 1 ঘন্টা না, অ্যামেন্ডমেন্টের জন্য 1 ঘন্টা একটু বেশি হয়ে যাবে, হাফ অ্যান আওয়ারের একটা সেশন রাখবো, এরকম 2 দিন থাকবে। একদিন তোমরা পুরো ইন পলিটির কনস্টিটিউশন পড়ে আসবে, আমরা MCQ প্র্যাকটিস করবো, কারণ অনেক দিন আগে আমি কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট আর্টিকেলের ভিডিওটা দিয়ে রেখেছি। তো একদিন আমরা 8 ঘন্টা শুধু ইম্পর্টেন্ট আর্টিকেল থেকে MCQ সলভ করবো এখানে লাইভ, আর একদিন আমরা কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট থেকে পুরো MCQ সলভ করবো। তাহলে কি হবে, তোমাদের পড়াটাও হয়ে যাবে অ্যামেন্ডমেন্ট আর কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট আর্টিকেল, ঠিক আছে? এটা আমার বলার ছিল, হচ্ছে তোমাদের বলে দিলাম। তো চলো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু করি। ফার্স্ট প্রশ্ন, উইচ ক্রিকেটার হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড দ্য সেটিং আপ অফ আ ক্রিকেট একাডেমি ইন জম্মু অ্যান্ড কাশ্মীর? কোন ক্রিকেটার জম্মু অ্যান্ড কাশ্মীরে একটি ক্রিকেট একাডেমি তৈরি করার কথা বলেছেন? রিসেন্টলি সুরেশ রায়না, আমরা জানি উনি একজন ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার ছিলেন, তো সুরেশ রায়না রিসেন্টলি জম্মু অ্যান্ড কাশ্মীরে গেছিলেন এবং ওখানকার যিনি LG আছেন ওনার সাথে দেখা করে উনি বলেছেন যে ওখানে উনি ওখানকার স্পেশালি ওখানকার যে যুবকরা মানে একটা ইউথ যে আছে তাদেরকে স্পোর্টসের ব্যাপারে আরে উৎসাহী করে তুলতে সুরেশ রায়না ওখানে একটি ক্রিকেট একাডেমি তৈরি করবেন। তো এই ব্যাপারে জম্মু অ্যান্ড কাশ্মীরের ব্যাপারে বোধ হয় আমরা লাস্ট 2 দিন ধরে আলোচনা করছি, সুতরাং ওই কারণে আর জম্মু কাশ্মীরের ব্যাপারে আজকে আমরা আলোচনা করছি না। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, তো এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, রিসেন্টলি ইন্ডিয়া হ্যাজ প্রোভাইডেড সফট লোন অফ $250 মিলিয়ন অ্যাজ বাজেটারি সাপোর্ট টু উইচ কান্ট্রি টু মিটিগেট দ্য ইকোনমিক ইম্প্যাক্ট অফ COVID-19 প্যান্ডেমিক? রিসেন্টলি ইন্ডিয়া $250 মিলিয়ন সফট লোন দিয়েছে কোন কান্ট্রিকে? মালদ্বীপকে। দেওয়ার মেন কারণ, কারণ আমরা জানি যে COVID-19 জন্য পুরো ইন্ডিয়া পুরো বিশ্বে একটা ইকোনমিক একটা স্লোডাউন এসে গেছে, তো মালদ্বীপকে সাহায্য করার জন্যই ইন্ডিয়ার তরফ থেকে সফট লোন দেওয়া হয়েছে $250 মিলিয়ন। তো এটা এমন কিছু না, আমরা এটা মনে রাখবো, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেহেতু আমরা অবশ্যই এটাকে মনে রাখবো। এটা মনে রাখার বিষয় জাস্ট কত টাকা লোন দিয়েছে, কে দিয়েছে, কাকে দিয়েছে, এইটুকুনি, আর কেন দিয়েছে, 4টে প্রশ্ন কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট। কে দিল, কাকে দিল, কত টাকা লোন দিল আর কেন দিল। এবার হচ্ছে সফট লোন জিনিসটা কি, এটা হয়তো মানে পড়তে পড়তে আমারও মাথায় এলো যে সফট লোন জিনিসটা কি, এটাও তোমাদের বলে রাখা উচিত।
নইলে তোমাদেরকে কোথাও না কোথাও এই জিনিসটা মুখস্থ করতে হবে যে সফট লোন অফ $250 মিলিয়ন। যদি তুমি সফট লোন জিনিসটা জানো তাহলে কিন্তু আর তোমায় মুখস্থ করতে হবে না। সফট লোন হচ্ছে আর লোন টিপিক্যালি ওয়ান টু আর ডেভেলপিং কান্ট্রি মেড অন টার্মস ভেরি ফেভারেবল টু দ্য বরোয়ার। ইট ইজ নর্মালি উইথ আ বিলো মার্কেট রেট অফ ইন্টারেস্ট। বেসিক্যালি ডেভেলপিং কান্ট্রি মানে যে সমস্ত কান্ট্রিগুলো ডেভেলপ হচ্ছে তাদেরকে খুব একটা টিপিক্যাল টাইপ অফ লোন দেওয়া হয় যাতে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। আর সেই সুযোগ সুবিধার মেন সুযোগ সুবিধাটা কি যে মার্কেটে ইন্টারেস্ট রেট যা চলছে তার থেকে অনেক কম ইন্টারেস্ট রেটে সেই লোনটা দেওয়া হয়। তার ফলে কি হয় যখন ওই কান্ট্রি ধরো ইন্ডিয়া আমি একটা ফর এক্সাম্পল বলছি ধরো এখন লোনের অ্যামাউন্ট চলছে মানে ইন্টারেস্ট রেট চলছে 10%। তো এই সফট লোনের আন্ডারে ইন্ডিয়া এটা কিন্তু আমি এক্সাম্পল বলছি এটা কোনো রেট না, এই সফট লোনের আন্ডারে ইন্ডিয়া মালদ্বীপকে ধরো 8% ইন্টারেস্ট রেটে লোন দিচ্ছে। তাহলে কি হলো 2% ইন্টারেস্ট রেট কম, মানে মালদ্বীপ যখন ফেরত দেবে টাকাটা কারণ টাকা যখন ফেরত দেওয়া হয় তখন ক্যাপিটাল সাথে সাথে ইন্টারেস্টটাও দেওয়া হয়, তো দেখবে মালদ্বীপকে অনেক কম টোটাল যে ফেরত রিটার্নটা অনেক কম হবে। তো এটাকেই বলা হয় সফট লোন যার মেন ক্রাইটেরিয়া হচ্ছে বিলো মার্কেট রেট ইন্টারেস্ট, মার্কেটে যে ইন্টারেস্ট রেট চলছে তার থেকে কম ইন্টারেস্ট রেটে দেওয়া হয়। মালদ্বীপ স্মল আইল্যান্ড নেশন ইন সাউথ এশিয়া আমরা জানি, আমাদের পশ্চিম দিকে আরব সাগরে একটি আইল্যান্ড নেশন। ক্যাপিটাল হচ্ছে মালে, প্রেসিডেন্ট হচ্ছেন ইব্রাহিম মোহাম্মদ সোলি, কারেন্সি মালদ্বীপের হচ্ছে মালদ্বীপিয়ান রুফিয়া। আর আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মালদ্বীপকে ভারত থেকে কোন ডিগ্রি চ্যানেল সেপারেট করেছে? অথবা প্রশ্নটা তোমরা এইভাবেও পেতে পারো যে মালদ্বীপকে লাক্ষাদ্বীপ থেকে কোন ডিগ্রি চ্যানেল সেপারেট করেছে, সেটা হচ্ছে 8° চ্যানেল লাক্ষাদ্বীপ। অথবা যেহেতু লাক্ষাদ্বীপ ইন্ডিয়ার পার্ট তো তোমরা প্রশ্নটা মালদ্বীপ আর ইন্ডিয়ার মাঝখানে কোন চ্যানেল আছে সেটাও কিন্তু আসতে পারে। নেক্সট প্রশ্ন, ইন উইচ সিটি উইল দ্য লার্জেস্ট ফিল্ম সিটি অফ দ্য কান্ট্রি বি সেট আপ রিসেন্টলি। কোন সিটিতে কোন শহরে রিসেন্টলি ঘোষণা করা হয়েছে যে ভারতের সর্ববৃহৎ ফিল্ম সিটিকে তৈরি করা হবে? এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় সবাই জানো, উত্তরটা হচ্ছে নয়ডা, যেটা ইউপিতে পড়ছে বা উত্তরপ্রদেশে পড়ছে। রিসেন্টলি আমরা জানি যে মুম্বাই ফিল্ম সিটি নিয়ে একটা মানে টালমাটাল চলছে, অনেক ইনভেস্টিগেশন চলছে, সেসব বিষয়ে আমি যাব না। তোমরা যারা মোটামুটি কারেন্ট মানে কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়ো, যারা কারেন্ট অ্যাফেয়ার্সে আপডেট থাকো, তারা সকলে জানো। সেই কারণে যোগী আদিত্যনাথ যিনি ইউপির উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার উনি ঘোষণা করেছেন যে উনি ইউপির নয়ডাতে একটা লার্জেস্ট ফিল্ম সিটি তৈরি করবেন। আর এই এখানে আমি দেখো একটা জিনিস লিখেছি, কেন লিখেছি তার সিগনিফিকেন্সটা পরে বলছি। লিখেছি যে নয়ডা ইজ এ পার্ট অফ গৌতম বুদ্ধ নগর ডিস্ট্রিক্ট। কেন লিখলাম হঠাৎ করে আমাদের তো জানার দরকার নেই যে নয়ডা কেন গৌতম বুদ্ধ নগর ডিস্ট্রিক্টের পার্ট। তার কারণ হচ্ছে আমি অনেক জায়গায় প্রশ্নটা এইভাবেও পেলাম যে এখানে ধরো অপশান উত্তরটা নয়ডা আমি লিখেছি, বাট ধরো তোমরা যখন এই কোয়েশ্চেনটা পেলে ওখানে নয়ডা অপশানে নেই, নয়ডার জায়গায় গৌতম বুদ্ধ নগর বলেও অপশানে থাকতে পারে, তো তখন তোমরা উত্তরটা কিন্তু গৌতম বুদ্ধ নগরে দেবে। গৌতম বুদ্ধ নগর ডিস্ট্রিক্টের আন্ডারে নয়ডা শহরটা পড়ে, তো অপশানে তুমি নয়ডাও পেতে পারো গৌতম বুদ্ধ নগরও পেতে পারো। আমি বহু জায়গায় নয়ডার বদলে গৌতম বুদ্ধ নগর লেখা দেখেছি, সেই কারণে আমি এটা বলে দিলাম নয়ডা হচ্ছে গৌতম বুদ্ধ নগর ডিস্ট্রিক্টের একটা পার্ট। তো তোমরা কিন্তু সেইভাবে প্রিপেয়ার। উত্তরপ্রদেশ বহুবার বলেছি আজ আরেকবার বলছি, লখনউ ক্যাপিটাল, গভর্নর বর্তমানে আছেন আনন্দিবেন পটেল, সিএম অলরেডি বললাম যোগী আদিত্যনাথ যিনি বিজেপি পার্টির তরফ থেকে। মোস্ট পপুলার স্টেট ইন ইন্ডিয়া আমরা জানি উত্তরপ্রদেশ, পূর্বে নাম ছিল ইউনাইটেড প্রভিন্স অফ আগ্রা অ্যান্ড আওয়াধ, আমরা আওয়াধ বলে যেটাকে জানি সেটা অ্যাকচুয়ালি ছিল ইউপি। আর 2000 সালে উত্তরপ্রদেশের উত্তর দিকে হিমালয়ান ঘষা যে ঘেঁষা যে পাটটা সেটা আলাদা হয়ে উত্তরাখণ্ড নামে একটা নতুন রাজ্যের সৃষ্টি। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিকাম দ্য নিউ ব্র্যান্ড হেড অফ এনটিআরও? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমত তো এনটিআরও এটা একটু আগে বলে দিই, তারপর কে ব্র্যান্ড হেড বলছে সেটা দেখি। এনটিআরও হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, টেকনিক্যাল ইন্টেলিজেন্স এজেন্সি এটা, আন্ডার দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইন দ্য পিএমও। প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে আমরা জানি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন, তার আন্ডারে এটা একটা টেকনিক্যাল ইন্টেলিজেন্স এজেন্সি, মানে এটার কিন্তু
মানে যদি স্ট্যাটাস দেখি আইবি আর রয়ের কিন্তু সেম নর্মস অফ কন্ডাক্টে কিন্তু এই এমটিআরও কিন্তু অপারেটেড হয়। মানে যদি অপারেশনের নর্মস অফ কন্ডাক্ট দেখে কিভাবে কন্ডাক্টেড হয় তাহলে আইবি এবং র যেভাবে কন্ডাক্টেড হয় ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনও সেভাবেই কন্ডাক্ট হয়। আচ্ছা তোমরা বলো তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইবি অ্যান্ড র? আমি খুব বেসিক সেন্সে বলছি, ইন্ডিয়ার ভিতরের জিনিসপত্র দেখে আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরো, আর ইন্ডিয়ার বাইরে মানে ইন্ডিয়ার সাথে বাইরে কোনো টেররিস্ট অ্যাটাক বা বাইরের কোনো ইন্টেলিজেন্স ব্যাপার এই সমস্তগুলো দেখে র, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস বিং, ঠিক আছে এটা। আর এর সেম ভাবে যে টেকনিক্যাল যে পার্টস গুলো, টেকনিক্যাল ইন্টেলিজেন্স এজেন্সি যেটা সেটা হচ্ছে এনটিআরও, ফরমেশন হয়েছিল 2004। বর্তমানে যিনি ব্র্যান্ড হেড হয়েছে তিনি হচ্ছেন অনিল ধসমানা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ইনি আগে রয়ের চিফ ছিলেন কিন্তু এখন বর্তমানে ইনি এনটিআরও চিফ হয়েছেন। আমরা হয়তো অনেকেই আইবি এবং র এই দুটোর সাথে পরিচিত কিন্তু এনটিআরও সাথে কিন্তু আমরা পরিচিত না। তো আমরা এনটিআরও আজকে জানলাম, আর এনটিআরও ইকুয়ালি ইম্পর্টেন্ট বা ইকুইভ্যালেন্ট টু আইবি অ্যান্ড আর এর ডব্লিউ মানে র। আইবি ইন্টারনাল ম্যাটার দেখে, র এক্সটার্নাল ম্যাটার দেখে, আর ইন্টার টেকনিক্যাল পার্টটা এনটিআরও দেখে। নেক্সট প্রশ্ন, রিসেন্টলি ফিচ সলিউশন হ্যাজ এস্টিমেটেড ইন্ডিয়াস জিডিপি টু বি হাউ মাচ ইন ফিনান্সিয়াল ইয়ার 2021। আমি বলেছিলাম আশা করছি তোমাদের প্রত্যেকের কপিতে সেই খাতার পেজ, সেই পেজটা আলাদা করে রাখা আছে, যেখানে আমি বলেছিলাম যে এখন বিভিন্ন সংস্থা কিন্তু একের পর এক ফিনান্সিয়াল ইয়ার 2021-এর জিডিপি কেমন থাকবে সেটাকে কিন্তু প্রেডিক্ট করতে থাকবে। তো রিসেন্টলি ফিচ সলিউশন যেটা করেছে সেটা হচ্ছে -8.6। এটা একটা আমেরিকান ক্রেডিট এজেন্সি, আমরা জানি আমেরিকার তিনটে মুখ্য ক্রেডিট এজেন্সি, একটা হচ্ছে মুডিস, একটা হচ্ছে এসএনপি যেটাকে আমরা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স বলেও টেনে থাকি, আর একটা হচ্ছে ফিচ। ফরমেশন হয়েছিল 1914-তে আর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। আচ্ছা এর আগে আমি তোমাদের অলরেডি বলেছি, তাও আমার মনে হলো এক জায়গায় আমি লিখে দিলাম, তোমরা যদি কেউ আগের ক্লাসগুলো না করে থাকো কাইন্ডলি তোমাদের খাতায় প্রত্যেকটা রেট লিখে নাও। ক্রাইসিল কিন্তু বলে, ক্রাইসিলের প্রেডিকশন ছিল ইন্ডিয়ার জিডিপি হবে -9%, মুডিজ এর প্রেডিকশন ছিল ইন্ডিয়ার জিডিপি হবে -11.5%, কেয়ার এর মানে প্রেডিকশন হচ্ছে ইন্ডিয়ার জিডিপি হবে -8.2%, আর এছাড়া ওইসিডি যে প্রেডিকশন ছিল সেটা হচ্ছে -10.2%, আর এখন ফিচার হচ্ছে -8.6%। এরপরে দেখবে ওয়ার্ল্ড ব্যাংক আসবে, এডিপি আসবে, বহু সংস্থা আসবে, আমরা ওই পেজটাকে ভরতে ভরতে যাব। নেক্সট প্রশ্ন, হুইচ কাপ হ্যাজ বিন রিনেমড বাই ITF অ্যাজ বিলি জিন কিং কাপ। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা ওয়ার্ল্ড লেভেলে প্রথমবার হচ্ছে। ITF হচ্ছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন, মানে ইন্টারন্যাশনাল মানে বিশ্বস্তরে টেনিসকে যে সংস্থাটি কন্ট্রোল করে সেটা হচ্ছে ITF। আমি জাস্ট ফুল ফর্ম বলেই ছেড়ে দিলাম কারণ এখান থেকে কোনোদিন প্রশ্ন আসবে না, কিন্তু ITF এর ফুল ফর্মটা আমাদের জেনে রাখা উচিত। বলছে যে রিসেন্টলি ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন কোনো একটা কাপের নাম চেঞ্জ করে বিলি জিন কিং কাপ রেখেছে। কোন কাপের নাম চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে ফেড কাপ। দেখো ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন হ্যাজ অ্যানাউন্স দ্যাট ফেড কাপ, ফেড কাপ হচ্ছে বিশ্বস্তরের টেনিসের, মহিলা টেনিসের ক্ষেত্রে সর্বোচ্চ যে কাপটা হয় সেটা হচ্ছে ফেড কাপ। মানে ওয়ার্ল্ডে সর্বোচ্চ যে কাপ মহিলা টেনিসের ক্ষেত্রে সেটা হচ্ছে ফেড কাপ, সেটার নাম চেঞ্জ করে বিলি জিন কিং কাপ রাখা হয়েছে। মানে এমন কে বিলি জিন কিং কে, মানে একটা ওয়ার্ল্ড লেভেলের কাপের নাম চেঞ্জ করে যদি কারোর নামে রাখা হয় তো ডেফিনেটলি সেই ব্যক্তি বা সেই মহিলা ভীষণ বেশি ফেমাস। নিশ্চয়ই কিসের জন্য উনি ফেমাস, উনি ছিলেন বিলি জিন একজন আমেরিকান ফর্মার ওয়ার্ল্ড নাম্বার ওয়ান প্রফেশনাল টেনিস প্লেয়ার ছিলেন। এক সময় বিলি জিন ওনার সময় আমেরিকা, উনি আমেরিকার ছিলেন এবং ওনার সময় উনি নাম্বার ওয়ান টেনিস প্লেয়ার ছিলেন বিশ্বের, বিলি জিন কিং ওনার নাম, উনি চ্যাম্পিয়ন ছিলেন। এছাড়া টেনিসের সাথে সাথে উনি ওনার সারাটা জীবন ডেডিকেট করে দিয়েছিলেন ক্যাম্পেনে, কিসের ক্যাম্পেনের জন্য, ইকুয়ালিটি, ডেডিকেটেড হার লাইফ টু ফাইটিং ডিসক্রিমিনেশন ইন অল ইটস ফর্ম। মহিলা আর পুরুষদের মধ্যে যে ডিসক্রিমিনেশন হয় সেটা স্পোর্টসের ক্ষেত্রে হয় বা বিভিন্ন ক্ষেত্রে উনি যে দেখেছিলেন ডিসক্রিমিনেশনটা, ওনার সারাটা জীবন কিন্তু উনি তার সেই ডিসক্রিমিনেশনের এগেনস্টে ফাইট করার জন্য ডেডিকেট করেছেন। তো বিলি জিন কিং প্রথমত হচ্ছে উনি এক সময় ওয়ার্ল্ড নাম্বার ওয়ান টেনিস প্লেয়ার ছিলেন,
প্রফেশনালি ওমেনদের ক্যাটাগরিতে ছাড়া উনি এই ডিসক্রিমিনেশনের এগেনস্টে লড়াই করে যাচ্ছেন। তো এই কারণে ওনার নামে এই ফেড কাপের নাম চেঞ্জ করে বিলি জিন কিং কাপ রাখা হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, রিসেন্টলি পাকিস্তান হ্যাজ ডিসাইডেড টু গিভ ফুল প্রভিন্স স্ট্যাটাস টু উইচ রিজিয়ন? পাকিস্তান রিসেন্টলি ফুল প্রভিন্স স্ট্যাটাস কোন রিজিয়নকে দিচ্ছেন? উত্তরটা হচ্ছে গিলগিট বালতিস্তান। অ্যাকচুয়ালি গিলগিট বালতিস্তান এতদিনে ফুল প্রভিন্সের পায়নি, স্টেটাস পায়নি, কিন্তু এখন পাকিস্তান দিচ্ছে। আমরা জানি যে আমাদের রিসেন্টলি ফরেন মিনিস্ট্রির তরফ থেকে বলা হয়েছে যে ভারতের অংশ শুধুমাত্র কাশ্মীর বা লাদাখ নয়, পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীরও ভারতেরই অংশ। তার কারণ ওটাকে কোনো অফিসিয়াল ওয়েতে পাকিস্তান নেয়নি, ওটাকে দখল করে আছে পাকিস্তান। তো এছাড়াও বিভিন্ন স্টেটমেন্টস ভারতের তরফ থেকে জারি করা হয়েছে এবং সেক্ষেত্রে কোথাও না কোথাও পাকিস্তানের মনে হয়েছে কিছুটা পিছিয়ে গেছে। তো পাকিস্তান এতদিন ধরে গিলগিট বালতিস্তানকে যে ফুল প্রভিন্সের মর্যাদা দেয়নি সেটা দিচ্ছে। পাকিস্তানের সম্পর্কে আজকে আমরা প্রথম জানবো, যেহেতু আমাদের একেবারে প্রতিবেশী রাষ্ট্র, তো পাকিস্তানের সম্পর্কে আমরা জেনে রাখবো। পাকিস্তানের ক্যাপিটাল ইসলামাবাদ, লার্জেস্ট সিটি হচ্ছে করাচি। প্রেসিডেন্ট বর্তমানে আছেন আরিফ আলভি, প্রধানমন্ত্রী আমরা সকলে জানি ইমরান খান। ডমিনিয়ন স্টেটাস কবে পেয়েছিল এটাও আমাদের সকলের জানা, 14 আগস্ট 1947। 14 আগস্ট আমরা দেখেছি যে ওই সময় ভারত ভাগ হয়ে দুটো স্বতন্ত্র দেশ তৈরি হয়, একটি পাকিস্তান। পাকিস্তান তার স্বাধীনতা দিবস 14 আগস্ট সেলিব্রেট করে আর আমরা 15 আগস্ট সেলিব্রেট করি। আর কারেন্সি হচ্ছে পাকিস্তানি রুপি। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে অফ পিস ইজ অবজার্ভ অন উইচ ডে? কোন দিন ইন্টারন্যাশনাল ডে অফ পিস কে বলে অবজার্ভ করা হয়ে থাকে? এটাকে আমরা ওয়ার্ল্ড পিস ডে হিসেবেও জানি। 21শে সেপ্টেম্বর, অলরেডি 21শে সেপ্টেম্বর কিন্তু আমরা আরেকটা দিন সেলিব্রেট করেছিলাম গতকাল, এটা হচ্ছে ওয়ার্ল্ড অ্যালজাইমার্স ডে। ইন্টারন্যাশনাল ডে অফ পিস ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইউএনজিএ বা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি প্রথম 1981 সালে এই দিনটাকে এস্টাবলিশ করেছিল এবং বলেছিল 21শে সেপ্টেম্বর সারা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ডে অফ পিস বা ওয়ার্ল্ড পিস ডে হিসেবে পালিত হবে। ইউএনজিএ বেসিক্যালি কেন এবং 2001 থেকে মেনলি নন ভায়োলেন্সকে আরও বাড়ানোর জন্য, যে আমরা শান্তিতে থাকবো, বিশ্বময় নন ভায়োলেন্স একটা পিসের জায়গা থাকবে, সেটাকে আরো প্রমোট করার জন্য 2001-এ নন ভায়োলেন্সকে কিন্তু এই পুরো সারাটা দিন নন ভায়োলেন্স মানে করা হবে, মানে কোনো রকম ভায়োলেন্স করা হবে না, সেই সেই অ্যাডপ্ট করেছিল সেই জিনিস। কান্ট্রিজ অবজার্ভ দ্য ডে বাই ক্রিয়েটিং অ্যান এনভায়রনমেন্ট অফ 24 আওয়ার্স অফ নন ভায়োলেন্স। কিভাবে কান্ট্রিরা এই দিনটাকে সেলিব্রেট করে, যে 24 ঘন্টা 24 আওয়ার্স অফ নন ভায়োলেন্স, 24 ঘন্টা অহিংসভাবে থাকবে, এইভাবে কিন্তু এই ইন্টারন্যাশনাল ডে অফ পিসকে বিভিন্ন দেশ সেলিব্রেট করে থাকে। ইন্ডিয়াও এই দিনের, ইন্ডিয়াও মহাত্মা গান্ধী, আমরা জানি যে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি অহিংস আন্দোলনের পথে হেঁটেছিলেন এবং সেই পথে হেঁটেই আমাদের স্বাধীনতা। তো ইন্ডিয়াও এই দিনটাকে, ওয়ার্ল্ড পিসটাকে, ওয়ার্ল্ড পিস ডেকে ফলো করে মহাত্মা গান্ধীর অহিংস পথে। এই বছরের থিম 2020-র থিম হচ্ছে শেপিং পিস টুগেদার, একসাথে টুগেদার পিসকে শেপ করা বা শেপিং পিস টুগেদার হচ্ছে এই 2020 সালের থিম। পরবর্তী, উইথ সোশ্যাল মিডিয়া জায়েন্ট লঞ্চ আ নিউ টুল বিজনেস শুট টু হেল্প স্মল বিজনেসেস? ওটা হচ্ছে ফেসবুক। ফেসবুক রিসেন্টলি ফেসবুক বিজনেস শুট বলে একটি নতুন অ্যাপ চালু করেছে, স্পেশালি এটা হচ্ছে ছোট ছোট স্মল এবং মিডিয়াম বিজনেস যাদের জন্য, তাদেরকে হেল্প করার জন্য। আমি শর্টে বলে দিচ্ছি, মেনলি হচ্ছে যে আমরা জানি এই COVID-19 সিচুয়েশনের জন্য, এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য ছোট আর মাঝারি যে সমস্ত বিজনেস যারা চালাতো তাদের, তারা কোথাও না কোথাও একটা বিশাল ধাক্কা খেয়েছে, অনেকের বিজনেস বন্ধ হয়ে গেছে, অনেকের চাকরি হারা হয়ে গেছে। তো তারা যাতে এই অ্যাপের থ্রু নিজেদের বিজনেসটাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রমোট করতে পারে এবং তার বিজনেস রিলেটেড বিভিন্ন অ্যালার্ট, বিভিন্ন মেসেজ যাতে লোকের কাছে পৌঁছয়, মানে মোটামুটি তার বিজনেসটাকে যেন এই সোশ্যাল মিডিয়ার থ্রু যাতে আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতে পারে, তার জন্যেই ফেসবুক এই বিজনেস শুট বলে এই নতুন একটা অ্যাপ লঞ্চ করে।
ফেসবুক আমরা জানি আমেরিকান সোশ্যাল মিডিয়া একটি কংগ্লোমারেট, 2004 সালে ফরমেশন হয়েছিল। ওনার বর্তমানে মার্ক জুকারবার্গ উনি তৈরি করেছিলেন এবং হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএর ক্যালিফোর্নিয়াতে। পরবর্তী প্রশ্ন, হুইচ বিল ইজ পাস ইন রাজ্যসভা টু ব্রিং আ ল দ্যাট পানিশেস দোজ হু অ্যাটাক হেলথ ওয়ার্কার্স অর ডক্টর্স। রিসেন্টলি আমরা দেখছি যে মনসুন সিজন চলছে এবং বিভিন্ন বিল আসছে, অলরেডি যে কৃষি বিল নিয়ে একটা ধুন্ধুমার কাণ্ড, তো এছাড়াও কিছু কিছু বিল, তার মধ্যে একটি বিল হচ্ছে রাজ্যসভা পাস করেছে, সেটা হচ্ছে এপিডেমিক ডিজিজেস অ্যামেন্ডমেন্ট বিল 2020 বলে একটি বিল। এবং এই বিলে বলা হয়েছে যে যদি কেউ ডক্টর অথবা হেলথ কেয়ার যারা পার্সন আছে, কোনোভাবে স্বাস্থ্যর সাথে যুক্ত, যারা নিজেদের কথা না ভেবে এই কোভিড সিচুয়েশনে নিজেদের লাইফকে রিস্ক করে মানুষের হেল্প করে যাচ্ছে, তাদেরকে যদি অ্যাটাক করা হয় তাহলে সেক্ষেত্রে দ্য লেজিসলেশন প্রোভাইড আপ টু 5 ইয়ার জেল, তাহলে তাদের ক্ষেত্রে 5 বছর অবধি জেল হতে পারে। এই এপিডেমিক ডিজিজেস অ্যামেন্ডমেন্ট বিলে কিন্তু এই প্রভিশনটা আনা হয়। নেক্সট, হাউ মেনি ইন্ডিয়ান বিচেস হ্যাভ বিন রেকমেন্ডেড বাই দ্য ইউনিয়ন মিনিস্ট্রি এনভায়রনমেন্ট সরি ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্ট্রি ফর ব্লু ফ্ল্যাগ ইন্টারন্যাশনাল ইকোলেবল। রিসেন্টলি ইউনিয়ন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের তরফ থেকে জানানো হয়েছে যে ভারতের 8টা বিচ ব্লু ফ্ল্যাগ লেভেলে, ইকো লেভেলে, এটা একটা ব্লু ফ্ল্যাগ লেভেলে ট্যাগ করা হয়েছে। কতগুলো বিচ? এটা হচ্ছে 8টা বিচ। প্রথমে ব্লু ফ্ল্যাগটা কি? ব্লু ফ্ল্যাগ হচ্ছে আ সার্টিফিকেশন দ্যাট ক্যান বি অবটেন্ড বাই আ বিচ, আ মেরিনা অর সাস্টেইনেবল বোটিং ট্যুরিজম অপারেটর অ্যান্ড সার্ভস অ্যাজ অ্যান ইকো লেভেল। দ্য সার্টিফিকেশন ইজ অলসো নোন অ্যাজ অ্যান ইন্ডিকেশন অফ হাই এনভায়রনমেন্টাল অ্যান্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড। বেসিক্যালি ব্লু ফ্ল্যাগটা হচ্ছে একটা লেবেল দেওয়া, কোনো বিচকে অথবা কোনো মেরিনা বা কোনো বোটিং এরিয়াকে এই ট্যাগটা দেওয়া হয়ে থাকে। বেসিক্যালি এই ব্লু ফ্ল্যাগ, এই ট্যাগটা একটা ইকোলজিক্যাল লেবেল। এই ট্যাগটা যে সমস্ত বিচ পায় সেখানে এনভায়রনমেন্টালি খুব বেশি ভালো, সেটা স্বাস্থ্যকর একটা জায়গা বা মানে এনভায়রনমেন্টে যা যা কন্ডিশন বা কোয়ালিটি সেগুলো খুব ভালো, মানে কোনো স্বাস্থ্যকর জায়গাকে, কোনো স্বাস্থ্যকর বীজ বা সেটা ইকো লেভেল বা এনভায়রনমেন্টালি সেটা খুব পিওর অক্সিজেন পাওয়া যায়, এরকম ট্যাগ হচ্ছে একটা ব্লু ফ্ল্যাগ ট্যাগ দেওয়া। বেসিক্যালি এটা ক্লিনেস্ট বিচেস অফ দ্য ওয়ার্ল্ড, মোটামুটি এই ব্লু ফ্ল্যাগ ট্যাগটা যারা যারা পায় যে সমস্ত বিচেসগুলো তাদেরকে বিশ্বের ক্লিনেস্ট বীচ হিসেবে কনসিডার করা হয়ে থাকে। ভারতে 8টা বিচকে রিসেন্টলি এই ট্যাগটা দেওয়া হয়েছে। কী কী বিচ? শিবরাজপুর গুজরাটের শিবরাজপুর বিচ, দমন এবং দিউয়ের খোগলা বিচ, কর্ণাটকার হচ্ছে কাসারকর এবং পাদুবিদ্রি বিচ, কেরালার কাপ্পার বিচ, অন্ধ্রপ্রদেশের ঋষিকোণ্ডা বিচ, এটাই আমার নোন, ওড়িশার গোল্ডেন বিচ, এটাও নোন, এবং আন্দামান এবং নিকোবরের রাধানগর বিচ। এই 8টা বিচকে কিন্তু রিসেন্টলি এই ব্লু ফ্ল্যাগ ট্যাগে কিন্তু ট্যাগ মানে ট্যাগে ট্যাগ করা হয়েছে। ইম্পর্টেন্ট, আমরা কিন্তু এই 8টা বিচের নাম একটু মনে রাখার চেষ্টা করি। এরপরে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, যে বর্তমানে ক্যাবিনেট মিনিস্টার আছেন প্রকাশ জাভড়েকার, মিনিস্টার অফ স্টেট আছেন আমাদের স্টেট থেকে বাবুল সুপ্রিয়, তিনি মেম্বার অফ পার্লামেন্ট কোন কনস্টিটুয়েন্সি থেকে? আসানসোল কনস্টিটুয়েন্সি। পরবর্তী প্রশ্ন, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি অ্যামেন্ডেড ইটস প্রকিউরমেন্ট রুলস ফোকাসিং অন রেসিপ্রোকাল পার্টিসিপেশন? কোন কান্ট্রি রিসেন্টলি তার রুলসগুলোকে অ্যামেন্ডমেন্ট করেছে, কোন রুলসগুলোকে? যে প্রকিউরমেন্ট রুলস ফোকাসিং অন রেসিপ্রোকাল পার্টিসিপেশন, ইন্ডিয়া, তোটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া কি রুলটা কি আমি বলে দিচ্ছি, তারপর শর্টে ব্রিফ করে দিচ্ছি। অ্যাজ পার দ্য অর্ডার entities of countries which do not allow Indian companies to participate in their government procurement for any item shall not be allowed to participate in government procurement in India for all items related to that nodal ministry department except for the list of items published by the ministry department pertaining their party. মানে যা বললাম সেটা আমি শর্টে বলে দিচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি, এরকম নামটা দেখলে বুঝতে পারবে, প্রকিউরমেন্ট রুলস ফোকাসিং অন রেসিপ্রোকাল পার্টিসিপেশন। রেসিপ্রোকাল পার্টিসিপেশন মানে কি? রেসিপ্রোকাল মানে উল্টো,
মানে আমি তোমায় হেল্প করলে তুমি আমাকে হেল্প করো, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো আগে ইন্ডিয়া ছিল একটু বেশি উদার, রিসেন্টলি ইন্ডিয়া বলেছে ভাই তুমি যদি আমাকে হেল্প না করো আমিও তোমাকে হেল্প করতে পারবো। তো ইন্ডিয়া বলেছে যে তাদের যে সমস্ত প্রোডাক্টকে অন্য কান্ট্রির গভর্নমেন্ট প্রোকিওর করতে দেয় না, তো তারাও সেই সমস্ত কান্ট্রির সেই সব প্রোডাক্টকে নিজেদের কান্ট্রিতে প্রোকিওর করতে দেবে না। হ্যাঁ, তুমি যদি আমাদের কোনো তোমাদের কোনো আইটেমকে বা আমাদের কোনো আইটেমকে তোমাদের গভর্নমেন্টে সেভাবে প্রমোট না করো বা প্রোকিওর করতে না দাও, তো আমরাও তোমাদের দেব না। এটাই হচ্ছে এই রেসিপ্রোকাল পার্টিসিপেশনের মোদ্দা কথা। তো এইটা রিসেন্টলি ইন্ডিয়া, এই জিনিসটা আগে যে রুল এই রিলেটেড ছিল সেটাকে ইন্ডিয়া রিসেন্টলি অ্যামেন্ড করেছে। হোয়াট আর দ্য সায়ানোব্যাকটেরিয়া দ্যাট কজ দ্য ডেথ অফ 330 বটসওয়ানা এলিফেন্ট? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ইন্টারন্যাশনাল লেভেল থেকে। বলছে যে সায়ানোব্যাকটেরিয়া, কোন সায়ানোব্যাকটেরিয়ার জন্য বটসওয়ানাতে প্রায় 330টা এলিফেন্টের ডেথ হয়ে গেছে। সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফটোসিনথেটিক, যারা বায়োলজি পড়েছো তারা জানবে। সায়ানোব্যাকটেরিয়া, আমাদের এখানে প্রশ্ন করা হতো যে কোন ব্যাকটেরিয়া, নর্মালি আমরা জানি যে ফটোসিনথেসিস মানে হচ্ছে শালক সংশ্লেষ, মানে গাছ শালক সংশ্লেষের মাধ্যমে নিজেরা খাদ্য তৈরি করে। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার ছিল। তো এই সায়ানোব্যাকটেরিয়া, একটা প্রশ্ন থাকতো আমাদের ক্লাস 10-12 লেভেলে যে ব্যাকটেরিয়াতে নর্মাল গাছ গাছের মধ্যে কি থাকে, ক্লোরোফিল, মানে যেটা গ্রিন সবুজ রঞ্জক যেটাকে বলা হয়, সেই ক্লোরোফিল থাকার কারণেই গাছ খাদ্য তৈরি করতে পারে। তো আমাদের এই প্রশ্নটা করা হতো যে কোন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াতে নর্মালি ক্লোরোফিল থাকে, কোন ব্যাকটেরিয়া এক্সেপশনাল প্রশ্ন ছিল যে শালক সংশ্লেষ করতে পারে, সেটা সায়ানোব্যাকটেরিয়াই ছিল উত্তর। যাই হোক, সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে একটা গ্রুপ অফ ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, তো সাম অফ দেম আর নাইট্রোজেন ফিক্স, মেনলি এরা হচ্ছে একটা গ্রুপ অফ ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, যদিও তারা নাইট্রোজেন ফিক্স করতেও পারে, মানে ওই আমরা জানি না সেই রাইজোবিয়াম যেটা করে যে বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়, তো সেটা কিছু কিছু সায়ানোব্যাকটেরিয়া করতে পারে। এই সায়ানোব্যাকটেরিয়ারা রিসেন্টলি কিছু টক্সিন প্রোডিউস করছে জলের মধ্যে, এবং সেই জলটা যখন রাইনোসর এলিফেন্টসরা খাচ্ছে তখন এলিফেন্টরা মারা যায়। এই সায়ানোব্যাকটেরিয়া, এটাই হচ্ছে মেন যে হোয়াট আর সায়ানোব্যাকটেরিয়া দ্যাট কজ দ্য ডেথ অফ 330 বটসওয়ানা এলিফেন্ট। বটসওয়ানা একটি কান্ট্রি সাউদার্ন আফ্রিকাতে, তো এমন একটা কান্ট্রি যেখানে প্রায় মনে করা হয় যে পুরো আফ্রিকার 1/3 এলিফেন্ট বটসওয়ানাতে থাকে, 1/3 হাতে কিন্তু এই বটসওয়ানা প্রদেশে থাকে। তো রিসেন্টলি এই সায়ানোব্যাকটেরিয়ার জন্য দেখা গেছে একটা রিসেন্ট রিপোর্টে যে এই বছর মানে 2020 জানুয়ারি মাস থেকে এখনো অবধি এই সায়ানোব্যাকটেরিয়ার এই টক্সিক টক্সিনের জন্য যেটা জলের সাথে মিশে যাচ্ছে আর সেই জল খাওয়ার পরে প্রায় 330টা হাতি অলরেডি মারা গেছে। তো এটা একটা বটসওয়ানার জন্য একটা খুব অ্যালার্মিং সিচুয়েশন, কারণ মানে 1/3 আফ্রিকার মানে হাতি কিন্তু বটসওয়ানা প্রদেশে থাকে। বটসওয়ানাটা কি, তো এই জন্য ওখানকার গভর্নমেন্ট খুব মরে চড়ে বসেছে যে কিভাবে এই সায়ানোব্যাকটেরিয়ার এই যে ড্রেডফুল এফেক্ট থেকে হাতিদের রক্ষা করা যায়। বটসওয়ানা একটা ল্যান্ডলক কান্ট্রি ইন সাউদার্ন আফ্রিকা, ক্যাপিটাল হচ্ছে গ্যাবোরোন, প্রেসিডেন্ট বর্তমানে মোক উইটসি মাসিসি, আর কারেন্সি হচ্ছে বটসওয়ানা পুলা। জাস্ট আমরা জেনে রাখবো একটা সাউথ আফ্রিকান একটি কান্ট্রি, আর প্রায় 1/3 অফ সাউথ আফ্রিকার হাতি ওখানে থাকে। পরবর্তী প্রশ্ন, হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ওয়ার্ল্ড রাইনো ডে? কোন দিনটাকে ওয়ার্ল্ড রাইনো ডে হিসেবে সেলিব্রেট করা হয়? সেটা হচ্ছে 22শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড রাইনো ডে হিসেবে সেলিব্রেট করা হয়। এভরি ইয়ার ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড অ্যান্ড আদার অর্গানাইজেশন টুগেদার সেলিব্রেট, প্রতি বছর ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এবং অন্যান্য অর্গানাইজেশন একসাথে মিলে এই 22শে সেপ্টেম্বর দিনটাকে ওয়ার্ল্ড রাইনো ডে হিসেবে সেলিব্রেট করে। প্রথমবার 2010 সালে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এই দিনটাকে অ্যানাউন্স করেছিল, যে 2010-এর পর থেকে বলা হয়েছিল যে 2010-এ অ্যানাউন্স করেছিল যে পরবর্তী প্রত্যেকটা বছর 22শে সেপ্টেম্বরটাকে ওয়ার্ল্ড রাইনো ডে হিসেবে আমরা সেলিব্রেট করব। কেন মেইনলি সেলিব্রেট করা হয়? ইট ইজ সেলিব্রেটেড টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য থ্রেটস দ্যাট রাইনোসেরাস ফেস ইন এশিয়া অ্যান্ড আফ্রিকান, মেনলি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, এবং মেনলি এশিয়াতে আর আফ্রিকান রিজিয়নে রাইনোসোরাসরা যে থ্রেটের সামনে পড়েছে, বিভিন্ন আমরা দেখি যে পোচিং, তাদের ওই যে সমস্ত প্রবলেমগুলো আমরা জানি ফরেস্টে যে হয়, সেইগুলোর
বিষয় মানুষকে অ্যাওয়্যার করার জন্য এটাকে সেলিব্রেট করা অ্যাজ ওয়ার্ল্ড রাইনো ডে। 2020 সালের থিম হচ্ছে ফাইভ রাইনো স্পিসিস ফরএভার। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, আজকে প্রথমবার আমরা একটু এটাকে এটা এই বিষয়টা একটু জেনে নেব। ফরমেশন হয়েছিল 1961 সালে। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, মেনলি কাজ করে ওয়াইল্ড লাইফকে প্রিজার্ভ করার জন্য এবং হিউম্যান ইম্প্যাক্ট এনভায়রনমেন্টের উপর কম যাতে হয় সেটাকে প্রমোট করার জন্য। হেডকোয়ার্টার সুইজারল্যান্ড, প্রেসিডেন্ট হচ্ছেন পবন সুখদেব, বর্তমানে আছেন। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা WWF থেকে করা হয়, সেটা হচ্ছে যে খুব করা হয় যে জায়ান্ট পান্ডা কোন মানে কোন অর্গানাইজেশনের সিম্বলে আছে। আমার সিম্বলটা দিলে ভালো হতো, আমি ভুলে গেছিলাম। জায়ান্ট পান্ডার ছবি কোন অর্গানাইজেশনের সিম্বলে আছে, এই প্রশ্নটা বোধহয় WBCS এও এসেছে। সেটা উত্তরটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। তোমরা একটু পরে গিয়ে গুগল করে দেখে নিও, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের যে লোগোটা সেটাতে একটা জায়ান্ট পান্ডার ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি। নেক্সট প্রশ্ন, গভর্নমেন্ট লঞ্চেস ন্যাশনাল কনজারভেশন স্ট্র্যাটেজি ফর ইন্ডিয়ান ওয়ান হর্নড রাইনো। জাস্ট ওই ওয়ার্ল্ড রাইনো ডের সাথে এটা রিলেটেড। ওই ওয়ার্ল্ড রাইনো ডে মানে গতকাল আমাদের ইউনিয়ন মিনিস্টার প্রকাশ জাভড়েকর এই ওয়ার্ল্ড রাইনো ডেতে এই ন্যাশনাল কনজারভেশন স্ট্র্যাটেজিকে লঞ্চ করেছে। এটা আমাদের দেশে, আমাদের দেশ ইন্ডিয়া ইজ দ্য হোম টু দ্য লার্জেস্ট নাম্বার অফ ওয়ার্ল্ড হর্নড রাইনোসোরাস ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বড় মানে ওয়ান হর্নড রাইনোসোরাসদের ক্ষেত্রে সবচেয়ে বড় থাকার মানে সবচেয়ে বেশি সংখ্যক ওয়ার্ল্ড হর্নড রাইনোসোরাস কিন্তু ওয়ার্ল্ডে ইন্ডিয়াতেই আছে। তাই আসাম, ওয়েস্ট বেঙ্গল, ইউপি মিলে প্রায় 3000 ওয়ান হর্নড রাইনোসোরাস আছে এবং এদেরকে কনজার্ভ করার জন্য এই ন্যাশনাল কনজারভেশন স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। এই স্ট্র্যাটেজিটা মেনলি ইন্ডিয়া দিয়েছে যে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার ঘেঁষা যে নেপালের যে এরিয়াগুলো সেখানে এই রাইনোসোরাসের ওয়ান হর্ন রাইনোসোরাসের কনজারভেশন করা হবে এবং এর সাথে সাথে এটাও বলা হয়েছে যে গ্রাস ল্যান্ডকে বাড়াতে হবে যাতে ওরা কিছু প্রাকৃতিক জায়গা পায় আর কিছু ন্যাচারাল এনভায়রনমেন্ট পায়, মানে যেখানে রাইনোসোরাস নিজেদের মতো চড়ে বেড়াতে পারে। নেক্সট আর লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ফার্স্ট ডাইরেক্ট কার্গো ফেরি সার্ভিস বিটুইন ইন্ডিয়া মালদ্বীপ। রিসেন্টলি মিনিস্টার অফ স্টেট ফর শিপিং যিনি আছেন মনসুখ মাল মান্ডাভিয়া এটাকে লঞ্চ করেছে, একটা ডিরেক্ট কার্গো সিস্টেম যেটা ইন্ডিয়ার তুতিকরিন এবং কোচিং এই বন্দর থেকে ছাড়বে এবং মালদ্বীপের মালে এবং কুলহু ধু ফুসি, একটু অদ্ভুত নাম এটা, একটু প্রনাউন্স করে নিও, কুলহু ধু ফুসি, এই মানে ইন্ডিয়ার তুতিকরিন আর কোচিং পোর্ট থেকে মালের সরি মালদ্বীপের মালে আর কুলহু ধু ফুসি এই পোর্টের মধ্যে এই ডাইরেক্ট কার্গো ফেরিটা চলাচল করবে। মেনলি এটা ইন্ডিয়া আর মালদ্বীপের বিজনেসকে বুস্ট করার জন্য এটা লঞ্চ করা হয়েছে। তো ডাইরেক্ট কার্গো সিস্টেম প্রথম জিজ্ঞেস করা যেতে পারে যে ফার্স্ট ডাইরেক্ট, এটা কোয়েশ্চেন আসতে পারে এইভাবে যে ফার্স্ট ডাইরেক্ট কার্গো সিস্টেম কোন দুটো দেশের মধ্যে হচ্ছে, এটা প্রশ্ন আসতে পারে। তো উত্তর হবে ইন্ডিয়া আর মালদ্বীপের মধ্যে। তো যেহেতু আমরা মালদ্বীপ নিয়ে অলরেডি শুরুতে পড়ে নিয়েছি, তো আজকে আর আমরা মালদ্বীপ নিয়ে পড়ব। কমপ্লিটেড আজকের মতো। থ্যাংক ইউ সকলকে, অনেক অনেক ধন্যবাদ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটাতে থাকার জন্য। কেউ হয়তো বললে তোমরা যে খেলা চলছে বলে, আমারও খেয়াল নেই গো, নইলে আমি এই টাইমটায় রাখতাম না। আইপিএলটা নর্মালি শেষ হলে আসলে অনেকে দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই, কিছুক্ষণ পরে রেকর্ডেড ভিডিওটা দেখে নিও না। এক্স্যাক্টলি নাইট্রোজেন সংবন্ধন, নো ইস্যুস। তাজ মোহাম্মদ বলছো যে তুমি ডাইরেক্ট ক্লাস করতে পারছো না, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট ক্লাস এর মধ্যে আর মানে পরে রেকর্ডেড ভিডিও দেখা একই জিনিস। তোমার যখন সময় পাবে, ধরো তোমাদের মনে হলো রাত্রেবেলা বা সকালবেলা অফিসে যেতে যেতে তোমরা দেখতে পারো, যারা অফিসে যাচ্ছ ধরো কারোর ট্রেন জার্নি আছে 1 ঘন্টা, ট্রেন তো চলছে না, ধরো বাস জার্নি আছে 1 ঘন্টা, তো বাস জার্নির মধ্যে দেখো না, তাহলে তোমাদের টাইমও বেঁচে যাবে। কেউ বলেনি তোমাদের ডাইরেক্ট ক্লাস দেখতে। জিওগ্রাফি ক্লাস, জিওগ্রাফি ক্লাস, ওকে।
আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ কেউ একটা অভিজিৎ রয় বলে কেউ একটা প্রশ্ন করেছে বোধহয়, তাকে সবাই বকো না, ঠিক আছে? উনি উনি হয়তো প্রথমবার ক্লাসে এসেছে। প্রিলিমিনারি পরীক্ষা যদি তুমি 2021-এ দাও, চেষ্টা করো পুরো 2020-র কারেন্ট অ্যাফেয়ার্স, মানে 1 বছর আগেকার, মানে জানুয়ারি থেকে পরের প্রিলিমিনারি যদি সেপ্টেম্বর ফেব্রুয়ারি মাসে হয় 2021-এ, তো কিন্তু কিছু রিসেন্ট ট্রেন্ড দেখা যায় পরীক্ষাগুলোতে যে লাস্ট 3 মাসের ওপর একটু বেশি জোর দেয়। তো যদি তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয় তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিটা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তবে পুরো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স নর্মালি পড়লে ভালো হয়। আর এছাড়া এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে 2019 থেকে দিতে পারবে না, 2019-2018 থেকে একটা খুচখাচ কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিতেই পারে। তো আমার মনে হয়, আমি নিজেও পড়িনি, ওই একটা দুটো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য সারা ওই 2019 আর 2018 কারেন্ট অ্যাফেয়ার্স পড়া আমার পক্ষে পসিবল ছিল না। তো আমিও তোমাদের সাজেস্ট করবো, যদি মনে হয় যে খুব হেভি হয়ে যাচ্ছে নাও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আর যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হচ্ছে যে অ্যামেন্ডমেন্টের 4th ক্লাসটা আমি আজকে লঞ্চ করে আজকে আজকে আপলোড করে দেবো। আর ম্যাক্সিমাম আমার 2 বা 3টে ক্লাস লাগবে, তারপর সকাল আমি ভিডিও শুরুতেও বললাম যে তারপর আমরা একদিন একটা মজার ক্লাস করব, সেটা হচ্ছে আমি অলরেডি ইম্পর্টেন্ট আর্টিকেলস অফ কনস্টিটিউশনের একটা ভিডিও আপলোড করেছি। আর অ্যামেন্ডমেন্টের ভিডিওগুলো, যদি ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ভিডিওগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, আমরা একদিন আধ ঘন্টা ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল আর্টিকেলের উপর এমসিকিউ ক্লাস করবো লাইভ। দেখি তোমরা সবাই পড়ে এসো, দেখবো তোমরা কতটা ভালো রেডি করে। আর আরেকদিন ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর আরেকদিন 1/2 আওয়ারের লাইভ ক্লাস হবে, তো দেখবো আমরা তোমরা যে কত ভালো পড়ে ফেলেছো। শুধু ভিডিও দেখলে হবে না, পড়াশোনাটাও চালাতে হবে। আর যেটা অলরেডি বলেছি, লাস্ট ডে অফ দিস মান্থ মানে 30শে সেপ্টেম্বর, তোমাদের আমি আগে থেকে জানিয়ে দিয়েছি, পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর আমরা 1 ঘন্টার একটা ফুল ক্লাস দেব এমসিকিউ আলোচনা। ওখানে কিন্তু কোনো উত্তর থাকবে না, শুধু কোয়েশ্চেন আনসার আমি আলোচনা করবো, মানে ওই এক পুরো সেপ্টেম্বরের এমসিকিউ থেকে আমি জিজ্ঞেস করবো, দেখবো তোমাদের কার কত ভালো পড়া হয়েছে, ঠিক আছে? ইকোনমিক্স এর উপর আমি একটা আলাদা ভিডিও আনবো বলে দেবো আমি তোমাদের এক্ষুনি এই ক্লাসে, যদি আমি যদি করি তাহলে আর মানে এই ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে গো। অলরেডি অনেকের কমপ্লেন আছে যে আমি নাকি খুব লম্বা ক্লাস নিই, কিন্তু এইগুলো পড়াতে গেলে একটু তো সময় লাগবেই। আর একটা হচ্ছে, আজকে যারা একদম বিগিনার প্রথম WBCS পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আমি একটা একদম বিগিনিং মানে কি কি প্রিলিতে কি কি সাবজেক্ট থাকে, মেনসে কি সাবজেক্ট থাকে, এই রিলেটেড একটা ভিডিও আপলোড করবো ছোট্ট 10-15 মানে 10 মিনিটের মধ্যেই বোধ হয় ভিডিওটা। ওটা অনেকে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করেছে ওই জন্যই বানানো, আমি জানি তোমরা সবাই সবকিছু জানো, কিছু ভাই বোন হয়তো একদম নতুন শুরু করছে তাদেরকে জানানো না। ডেট, আচ্ছা ডেট আমি বলে দেবো কবে কনস্টিটিউশনের হবে, মানে আমি আগে থেকে জানিয়ে দেবো, হঠাৎ করে বলবো না, দুই দুই দিন একদিন মানে এরকম আমি বলে দেবো যে কবে ক্লাসটা হবে, ঠিক আছে? সবাই কিন্তু রেডি থাকবে, পুরো কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট আর্টিকেলস আর কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট নিয়ে। তো চলো আজকে, থ্যাংক ইউ। খেলা কি শেষ হয়ে গেছে নাকি? অনেকে চলে এসেছে দেখতে পাচ্ছি, আমি দেখছি ইংলিশ ক্লাস, ইকোনমি ক্লাস, ঠিক আছে? তাহলে আমরা 3টে এমসিকিউ ক্লাস করছি, একটা কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট আর্টিকেলস এর ওপর, একটা কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টের ওপর। আর 30 তারিখ, এটা ডেট তো আমি আগে থেকে বলে দিয়েছি, 30 তারিখে আমরা পুরো সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? আগস্ট মাস আমার ভিডিওতে নেই, আমি শুরুই করেছি, আমার পুরো চ্যানেলটাই শুরু হয়েছে 1 সেপ্টেম্বর থেকে, তোমরা 1 সেপ্টেম্বর থেকেই ভিডিও পাবে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনেককে, অনেক তোমাদের সকলকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু অল। চলো আবার কালকে দেখা হবে, যারা ম্যাচ দেখছিলে ম্যাচ দেখো, পরে রেকর্ডেড ভিডিও দেখে নিও, ঠিক আছে? চলো ধন্যবাদ সকলকে, তোমরা যারা 65 জন ক্লাস দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এতটা ভালোবাসা, নমস্কার, গুড নাইট। আধ ঘন্টা ব্রেক নিয়ে চলো পড়তে বসো, সময় কিন্তু খুব কম, চলো টাটা।